আমরা ইন্টারনেটে 40% দেখি আর 60% হচ্ছে ডার্ক ওয়েবে। তো ডার্ক ওয়েব একটা হিউজ এরিয়া যেখানে আসলে অনেক ইললিগাল অ্যাক্টিভিটি ঘটে। এমন কিছু বই আছে যেগুলো নিষিদ্ধ করা, সেগুলো ডার্ক ওয়েবে পাওয়া যায়। টর্চার সেল আছে একটা ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে সাইকো টাইপের কাজকর্ম হয়। আমার নাম হচ্ছে শাওন মির, আমি হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। মূলত আমি হচ্ছে অ্যাজ এথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করি বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, ইভেন ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতেও অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আছি, কর্মরত আছি। ডার্ক ওয়েব নিয়ে আমাদের অনেকেরই ভুলভ্রান্তি থাকে যে ডার্ক ওয়েব অনেক কিছু লাইক ইললিগাল অ্যাক্টিভিটি ঘটে। অ্যাকচুয়ালি ঘটে, এমন না যে ঘটে না, তবে আমরা আসলে যেটা ইউজ করি সেটা হচ্ছে সার্ফেস ওয়েব, আর ডার্ক ওয়েব হচ্ছে আরেকটা ইস্যু। আর ডার্ক ওয়েবে মূলত নর্মাল পার্সন অ্যাক্সেস নাই, এটা অ্যাক্সেস করার জন্য আলাদা ব্রাউজার ইউজ করতে হয়। এর মধ্যে টর আছে, টর দিয়ে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়। আমরা যতদূর আমরা যা দেখি ইন্টারনেটে, আমরা হয়তো বা ইন্টারনেটে 40% দেখি আর 60% হচ্ছে ডার্ক ওয়েবে। তো ডার্ক ওয়েব একটা হিউজ এরিয়া যেখানে আসলে অনেক ইললিগাল অ্যাক্টিভিটি ঘটে, অনেক ইনফরমেশন লিক করা হয়। যেমন আপনার যদি চিন্তা করেন যে ধরেন একটা রাজনৈতিক ইনফরমেশন তারা লিক করবে, এখন তারা চাচ্ছে যে আলটিমেটলি তাদের অ্যানোনিমাস রাখতে, ফলে তারা ডার্ক ওয়েবে পাবলিশ করে। সো নিজেকে হাইড রাখার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করা হয়। রিসেন্টলি আমাদের যে ঘটনা ঘটছে, ন্যাশনাল আইডি কার্ড ইনফরমেশন লিক হয়েছে, মূলত আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার ছিল এখানে ভার্নাবিলিটি ছিল, এবং ভার্নাবিলিটির কারণে ওই সার্ভার থেকে ইনফরমেশন লিক হয়। এই লিকের ইনফরমেশনগুলো কোথায় পাওয়া যায়? আমরা যদি নর্মাল সার্ফেস ওয়েবে এই জিনিসগুলো ইউজ করি তাহলে আমাদের যে গোয়েন্দা আছে বা যারা আছে তারা মূলত ইনভেস্টিগেশনে জিনিসগুলো ফাইন্ড আউট করে ফেলবে। আর যদি জিনিসগুলো যদি ডার্ক ওয়েবে লিক করা হয় তো আলটিমেটলি ওই যে ফুটপ্রিন্টের যে ব্যাপারটা, ফুটপ্রিন্ট থাকে না যে কে করছে, এই জিনিসটা খুঁজে পাওয়া খুব টাফ। সো এই জিনিসটা হচ্ছে ওই আমাদের বাংলাদেশ থেকে যে এনআইডির যে ইনফরমেশনগুলো গেছে ওইখানে ডার্ক ওয়েবে লিক করে দিয়েছে, ওইখান থেকে মানুষ পাবলিক হয়েছে, মানুষ নিচ্ছে। আলটিমেটলি আমাদের বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, বাংলাদেশে আসলে ইনফরমেশন নিয়ে আমরা খুব কনসার্ন না। তো ডার্ক ওয়েবে এমন কিছু ওয়েবসাইট থাকে যেখান থেকে আপনি লাইক আর্মস কিনতে পারবেন বা ড্রাগস কিনতে পারবেন বা চাইল্ড পর্নের যে ব্যাপারটা ওই ব্যাপারগুলো ওইখানে ইনক্লুড। তো এখন একটা মানুষ ধরেন আপনি এমন কিছু বই আছে যেগুলো নিষিদ্ধ করা, সেগুলো ডার্ক ওয়েবে পাওয়া যায়। সো মেইনলি ডার্ক ওয়েবে কিন্তু আপনি অ্যানোনিমাস কীভাবে থাকছেন, ডার্ক ওয়েবে কিন্তু বিটকয়েন দিয়ে পে করতে হয়, বিটকয়েন ব্যবহার করতে হয়, যেটা আপনি যে কোথায় ট্রানজাকশন করছেন সেটার কোনো হদিশ থাকে না। তবে এমন না যে ডার্ক ওয়েব ট্রেসেবল না, ডার্ক ওয়েবও কিন্তু ট্রেসেবল। যেমন এমন একটা কেস আছে যে লাইভ হ্যাকিং কমিউনিটি কনভার্সেশন করতেছে, এমনও আছে যে লাইভ হ্যাকিং হচ্ছে, বা রেড রুম আছে একটা, রেড রুম যেমন টর্চার সেল আছে একটা ডার্ক ওয়েবে। টর্চার সেলটা কেমন, আপনি ওকে টাকা দিবেন, সো আপনি ক্লিয়ার হ্যাক করতেছেন। তো মোস্ট অফ দ্য কেসে এগুলো স্ক্যাম হয় মানুষজন। তো ডার্ক ওয়েবে ঢোকার আগে অবভিয়াসলি দেখে শুনে ঢোকা উচিত। ডার্ক ওয়েব আসলে খুব সেফ জোন। আমরা যদি চিন্তা করি ডার্ক ওয়েবে ঢুকলে আমাকে কেউ চিনবে না, দেখবে না, কিন্তু আসলে ব্যাপার না, আমরা কিন্তু মিস্টেক করেই কিন্তু ধরাটা খাই। এমন না যে ডার্ক ওয়েবে যারা ক্রাইম করছে তারা কিন্তু ধরা খায় না, অনেকেই ধরা খাইছে। সো তাদের সিলি একটা মিস্টেক, একটা ইমেল রেখা গেছে, ধরা খাইছে। সো ডার্ক ওয়েবে এমনও আছে, একটা টর্চার সেল আছে যেখানে আপনি লাইভ বিট করতে পারবেন। যেমন ধরেন একজনকে মারতেছে, মারা অবস্থায় আপনি বিট করতে পারবেন যে ওকে আরো মারো, জন্য আপনি পেমেন্ট করতে পারবেন। যে আপনার মানে সাইকো টাইপের কাজকর্ম হয়। ডার্ক ওয়েব কিন্তু অ্যানোনিমাস থাকে, মানে আপনি কে চিনতে পারে না, কিন্তু হুট করে যে ছেলেটা দেখতেছে ডার্ক ওয়েবে ওই টর্চার দেখতেছে, হঠাৎ করে নেক্সট টার্গেট ওর নাম চলে আসছে ডিসপ্লের উপরে। সো আলটিমেটলি কীভাবে তাহলে জানলো যে ওই আছে, ওর নাম? সব ব্যাপারগুলো অ্যানোনিমাস না, আসলে ওইভাবে বলা যায় না।